পরিচালক অরিন্দম শীল জীবন্ত করে তুলেছেন জনপ্রিয় টিভি সিরিজ ফেলুদাকে। সদ্য একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজের 10টি এপিসোড। ফেলুদার গল্পকে সময় উপযোগী করে তুলতে প্রবল চেষ্টা করেছেন পরিচালক। আজকের যুগের সমস্যার সঙ্গে ফেলুদা কিভাবে মোকাবেলা করবে সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। এখন ফেলুদা হাতে স্মার্ট ওয়াচ পরে, প্রয়োজনে মোবাইল ব্যবহার করে, ক্রিকেট খেলার পাশাপাশি সাইক্লিং আর ইয়োগাও করে। এই সিরিজে ক্যামেরার কাজ অসাধারণ, চেজিং সিনের ব্যবহার হয়েছে, প্রয়োজনে হ্যান্ড শটও নেওয়া হয়েছে, কিছু ভালো লোকেশন দেখিয়েছেন পরিচালক, কাজেই অনেকটা রঙিন হয়ে উঠেছে ফেলুদা। আসলে ফেলুদার গল্প শুধুমাত্র গোয়েন্দা কাহিনী নয়, ভ্রমণ কাহিনীও বটে। সেদিক থেকে ফুল মার্কস পেয়েছেন পরিচালক অরিন্দম শীল। এবার আসা যাক অভিনয় প্রসঙ্গে। ফেলুদা হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায়ের কাছ থেকে যতটা আশা করা হয়েছিল তিনি ততটাই করেছেন, তার চেয়ে এক চুল কম বা বেশি হয়নি। শাবাশ ফেলুদায় নারী চরিত্র এনেছেন অরিন্দম শীল। আইপি অফিসার রিনচেন গাংপোর ভূমিকায় অভিনয় করেছেন সৌরসেনী মিত্র, যদিও এই সিরিজে তার বিশেষ কোনো ভূমিকা ছিল না। তাছাড়া সুযোগ পেয়েও অভিনয়ে নজর কাটতে পারেনি এই অভিনেত্রী। সম্পাদনার কথা বললে অনেক জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ খাপছাড়া, সাউন্ড ডিজাইনেও রয়েছে ত্রুটি। এই ছোট ছোট ভুলগুলো বেশ বড়সড়ভাবেই চোখে বেঁধেছে দর্শকদের। সত্যজিৎ রায়ের ফেলুদার সঙ্গে এই ফেলুদায়ের তুলনা টানাই যায় না, কারণ ফেলুদার গল্পকে সেলুলয়েডে আনার ক্ষেত্রে সত্যজিৎ রায় খুব মনোযোগ সহকারে আবহ তৈরি করেছিলেন, যদিও এটা ঠিক ফেলুদাকে নতুন যুগে নিয়ে আসার কাজ খুবই দুরূহ। একটু ভুল হলেই সমালোচনার ঝড় উঠতে বাধ্য, তবু ঝুঁকি নিয়েছেন অরিন্দম শীল, যা প্রশংসার যোগ্য।